মানে পরিচিত মানুষ না, কতদিন কথাবার্তা করছি, এলা খোঁজ খবর নেবো না, কোন উদ্দেশ্য নাই, খোঁজ করলাম। মনির ভাই হাতে দেওয়া হলে তো আমাকে আদর করে বুকের মধ্যে দাঁড়ায় নিয়ে আইসি আর কি ওর হাতে আছে। মনিরের সাথে আসছিস না? শতানটা কোথায়? কোথায় শতানটা? শতানটা তো কাকের রুমে ঢুকলো, গল্প করতেছে। তুই জানিস এই শতান আমাদের কত বড় সর্বনাশ করছে? না তো। সে সে সবাই রে সবাই রে বাইরে সবাই রে বলে বলে বেড়াইছে, সে নাকি আমার মিষ্টি রে বিয়ে করছে। ওই যে রাস্তার দোকানে ওই যে ফারার দোকানদার লিটন নিয়ে আছে না, ওই লিটন দোকানদারের হাত থেকে সে আমাদের নাম বলে বলে বাকি খাইছে এবং বলছে যে আমাদের ঘরে নাকি সে সবসময় আসা যাওয়া করে, আমার মেয়েকে বলে সে বিয়ে করে ফেলছে। সি 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 সি, এত জঘন্য মানুষ হয়, ভাগ্য ভালো যে হের হাত আমার কথা কাটাকাটি হয়েছে, হের হাত আমি কথাই বন্ধ করে দিচ্ছি। খালা মা বিশ্বাস করেন আমি কিন্তু এই সমস্ত ব্যাপারে কিছুই জানতাম না। রং করবি না, একদম রং করবি না, তোর চোখ দেখে ফস্ট বুঝতে পারতেছি, তুই সব জানিস সব জানিস ইদুল্লিয়া সব জানিস। না না না, বিশ্বাস করে না, আমার চোখ মানে উল্টা পুল্টা কিছু আপনি বুঝাইছে, আমি কিচ্ছু জানি না এই সমস্ত বিষয়ে। আরেকটা কথা বলবে একদম আমার, আমি কিন্তু ঠ্যাং ভাঙ্গে কিন্তু হাতে ধরাই দিব কিন্তু। ফাজিলের ফাজিল, হ্যাঁ মনিরের সাগরে ধরেছো তুমি না, মনিরারে যদি আমি হাতের কাছে পাই না, ওর কুচি কুচি করে খাইতে আমি আমি হাক সিলরে খাওয়াবো। না না না, কাকার সিল ভালো করে খাবে আরে না, ওই যে হুগুন আছে না হুগুন, ঠোকরা ঠোকরা খায় অক্ষয়, খুব শান্তি পাবো আবার শাস্তি হয়ে যাবো, আপনি ওই হুগুন দিয়ে খান ভালো মনি। তোর কাছ থেকে বুদ্ধি নিতে হবে না, তোর কাছ থেকে বুদ্ধি নিতে হবে, তোরে আমি আপনি তো শাস্তি কই বেড়ে দিলেন না, মনের হাতে তো আমার দেহা হয়েছিল, আমি আমি জিজ্ঞেস করছি যে কি মিষ্টি পাখি পাত্তা দিচ্ছে, পাত্তা দেবো কি, অকিদম পাত্তা দিতেছি না, ফালতু একটু মেয়ে, ওর কোনো চেহারা হইলো, আস্তে কাটো আস্তে সুন্দর সুন্দর মেয়ে ঘুরে বেড়াতেছে, অত তো বিয়ে আমি করবোই না, জীবনে বিয়ে করবো না। এটা বলছে না? হ্যাঁ। তুই আমার সাথে এই এই খালা এই এই ফাজিলের ফাজিল, হ্যাঁ শতানের লাডি, একটা পর একটা এসে আমার মেয়েটার সম্বন্ধে দুর্নাম করতেছে, ফাজিল হাতের কাছে পাইলে মা মরার যাইতেছিলাম বাইরে, এই শতনার সাথে দেখা হয়ে আমার বাইরে সব মুড নষ্ট হয়ে গেছে, যাবো না ফাজিল। তুমি আমারে কইলা যে তুমি আধা ঘন্টার মধ্যে হারাইবা, দেড় ঘন্টা ধরে আমি বসে আছি। হ ঠিক হই কইছো, আমি তো আধা ঘন্টা না 25 মিনিটের মধ্যে আয়া করতাম, রাস্তার মধ্যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট, মনে করো এটা দেখলে কি ঠিক থাকে, আমি সাইকেল চালায় মাত্র মনে করো যে বড় রাস্তাটা তুটছি, দেখি যে রাস্তার মধ্যে ফইরা শট ফড়াইতেছে, ঘাসের মধ্যে রক্ত, আমি মনে করো সাইকেলের তো নাইমা দিছে একটা দৌড়, যাইয়া যে সামনে গেছি, আসলে আয়াত মত আল্লাহ রাতে লোকটা কি মরে গেছে? কোন লোকটা? আরে এতক্ষণ যার কথা কইলা তো বাস্তা কইলা, লোক হইব রে, এত শালিক ফাঁকি, শালিক ফাঁকিটা মরে গেছে শর্ট ফটে দিয়েছিল, আর ওই যে হ্যাঁ জোড়া ফাঁকিটা, হ্যাঁ ও চতুর্দিকে খালি ঘোরাঘুরি করতে আসিল, তুমি জানো শালিক ফাঁকি কিন্তু জীবনে একবার জোড়া বাঁধে, হ্যাঁ বাদে যদি ওই হ্যাঁ লগের জোড়াটা যদি মরে যায়, হ্যাঁ জীবনে কোনো দিন জোড়া বাঁধে না, সারা জীবন একলা ফাঁকে, ওই এর লেগে মানুষজন যখন একলা ফাঁকি দেখে তখন কয় ওয়ান ফর সর। এত আজাইরা কথা কও গালি কবিতা ব্যক্তের কাছে কিন্তু এটা আজাইরাই মনে হয়, কিন্তু এর মর্ম কথা বোঝাটা খুব জরুরি। শুনো মির্জা গালিব এই ব্যাপারে শায়রি কি বলছে জানো? না 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 না, আমি শুনতে চাই না মির্জা গালিবের আর কোনো শায়রি আমি শুনতে চাই না, আমি তোমার কথা শুনতে চাই, তুমি তোমার কথা কও। আমিও তো মির্জা গালিবই, আমাকে দুজনের মধ্যে তো কোনো ব্যবধান নাই কে। আচ্ছা ঠিক আছে, আমার কথাই কই, শুনো আম্মাই কইলাম দুই চার দিনের মধ্যে তোমাকে বাড়িতে আইব, বিয়ার প্রস্তাব লইয়া দিন তারিখ ঠিক করুন লাগতো না।
সেই দিন তো একটা পোলা কলেজে এসে আমরা দেখে গেল। হ্যাঁ হ্যাঁ সাসা নাকি পাঠাইবো বিয়ের প্রস্তাব দিয়ে। পোলা কিন্তু দেখতে শুনতে হেভি ভালো। 11 বছর বিদেশে আছিল। বাজার নাকি মাছের আড়ত আছে। দুইটা বাগান আছে। গ্রামের বাড়িতে দোতলা বিল্ডিং। আর তুমি কেন কইরা গেলে? এই মির্জা গালিবে শাইনি মুখস্থ করা সর কি করো তুমি? আর শুধু মুখস্থ বলো না। এটাই খালি মুখস্থ। আমার অন্তরের মধ্যে সেটা আমি ধারণ করছি। এটা তোমার বোঝা লাগবে। রেনুমা আমার একটা আবদার আছিন। কি আবদার? তোমার হাতটা একটু ধরাম। ছেড়ে বিয়া করবো না মানে ছেড়ে বাপে বিয়া করবো। ব্যস্ত আছি। ও বুঝে পারছি। আরে বুঝে পারছি কইছি তো। কই যাবো ব্যস্ত আছি পরে কথা কইতেছি নাই। আপনি কি মা জাননি? জি আসসালামু আলাইকুম। আপনি পেয়ার ভাই? আমার নিজের বিয়ার লাগে। কি করে লিখতেছেন ভাবি সাহেব? গেছি কই? আপনি শাদি করছেন না আগে? ভাবি সাহেব গেছি কই? এটা কোন আগে? শুনে শুনে আমার কথা শুনেন। আপনি আবার বিয়া করা লাগবো না ভাবি সাহেব? যখন আমার বয়স 25 বছর তখন চিন্তা করলাম যে বিবাহটা করবই, যেন তেন বিবাহ করবো না, প্রেম করে বিবাহটা করবো। 25 বছর বয়স থেকে 30 বছর পর্যন্ত একটা মেয়ে খুঁজলাম যে সুন্দর চেহারার মেয়ে, যার সাথে প্রেম করা যায় এবং বিবাহটা করা। 25 বছর থেকে 30 বছর তার সাথে আমি দীর্ঘদিন প্রেম করলাম। 30 বছর পরে সে আমার রেখা আমার এক বন্ধুর সাথে বাইকা গেল। এরপরে 30 বছর থেকে 35 বছর পর্যন্ত চিন্তা করলাম শালার বিয়াই করব না। 35 বছর বয়স এসে মনে হইল না জীবনটা একলা একলা কাটে যাবো, একটা বিয়া করাই। 2 বছর লাগলো হইল গাছে মাইয়া খুঁজতে 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 শেষ পর্যন্ত আপনার দ্বারস্থ হয়েছি ভাই। আমার বয়স 37 বছর। তো একটা সুন্দর মায়া দেখে একটা বিয়ের ব্যবস্থা করে দেন ভাই। কোনো সমস্যা নেই কেউ, আপনি আমার কাছে আইছেন। আমি ঘটক মানুষ, আমি হাজির হাজির বিয়ে শাদি দিয়ে বাড়াই দিয়েছি। আপনার বিয়ে হয়েছে, আপনার বয়স 37 হোক না 87 হোক, আমার নজির আছে না। বড় বড় মানুষ বিয়ে করছে না 70 বছর 71 বছর বয়সে? কোনো সমস্যা নেই কেউ, আপনিও বিয়ে করবেন। এখন আপনার মনে করেন যে ক্রাইটেরিয়াটা কি, মানে মায়ের কেমন অন লাগবো, এমন অন লাগবো না, অমন অন লাগবো, টাকা পয়সা কি বস্তা ভরে থাকবো না বালতি ভরে থাকবো? মানে আমার পছন্দ জিজ্ঞেস করতেছেন না? হ্যাঁ পছন্দের কথা জিজ্ঞেস করেন, পছন্দ তো ভাই ক্যাটরিনা কাই। ক্যাটরিনা কাই? আরে মিয়া কোনো ঋণা বিনা পাইনি আপনি লেগে ওঠাতে। আচ্ছা শুনেন, অত কত দরকার নাই, দেখতেছি আমি। আমি যে পকেট খরচ মচ কিছু দেন দিয়ে তাতে যে আমার বহুত কাম আছে তাড়াতাড়ি দেন। আমি এখানে দাঁড়িয়ে থাকবো না চলে যাবো সে তো আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? আপনি এখানে দাঁড়িয়ে আছেন, জানেন জানেন আপনি ভিতরে যান। এই দরজাটা আমার, এখানে আমি দাঁড়িয়ে থাকবো না শুয়ে থাকবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা আপনার কি ধারণা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি? তুমি কিছু নাম করছেন কেন? কালকে রাতে কথাটা ভুলে গেছে? হ্যাঁ না ভুলে যাইনি। দেখুন নেহাত অধীরটা আপনাকে পছন্দ করে, না হলে কিন্তু দেখতে এতক্ষণে আপনার মাথার সবগুলো চুল টেনে নিয়ে ছিল। ও আচ্ছা আচ্ছা, ওই পুরো ভামটা হচ্ছে আপনার দলের নেতা। হ্যাঁ কি বললেন আপনি?
আপনি কি বললেন অধিক অধিক দা কি আপনি বুড়ো ভাব বললেন যা যা আগে নিজে চেহারা একবার দেখে হ্যাঁ আর আপনার যদি প্রপার্টিতে বিয়ে হতো না এতদিনে ডজন খানে বাচ্চা আপনার হয়েছে খবরদার বয়স কি একটা কথাও বলবেন না এখন অনেক কথা বলা আছে কিচ্ছু বলি কি কিন্তু বয়স কি কথা বলি আপনি কিন্তু ছাড়ব হ্যাঁ ও ছাড়বেন কেন আপনার তো না ছাড়তে পারলে না ছুলে পড়বে তাই না ছেলে হলেই তো আপনার হলো একেবারে বেঁচে গেলেন আচ্ছা বেটা বেটা আপনি আপনি বুড়িও তো কম জানেন রুমা আই রুমা কেন রুমা রুমা করছেন কেন চাপার জোরে লচ্ছে না রুমা আমার বেটা নিয়ে আই আপনি কি মনে করছেন ওই জিনিস আমারও আছে দাঁড়ান আমিও নিয়ে আসছি দাঁড়ান আপনি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আমি নিয়ে আসছি আচ্ছা বেটা